আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, অনেক সময় আমাদের ফোনে ওয়াইফাই থাকা ক্ষেত্রেও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট অথবা কাউকে কল করতে পারি না। আবার দেখুন, ওয়াইফাই চালু অবস্থায় দেখুন আমি ফেসবুকে অ্যাপে ক্লিক করলাম, দেখুন ফেসবুক অ্যাপটি কাজ করছে না। দেখুন এখানে রং ডিট অন ডিভাইস দেখাচ্ছে। এই ধরনের সমস্যা হয়ে থাকে। দেখুন আমরা অনেকে কিন্তু কিছু কিছু স্যামসাং ফোন ব্যবহার করি যেগুলো ব্যাটারি খোলা যায়, আবার অনেক ফোন আছে কিন্তু ব্যাটারি খোলা যায় না। এই ব্যাটারি খোলা যায় না এই ধরনের ফোনের ক্ষেত্রে খুবই এই সমস্যাটা খুবই কম হয়। আর এই ধরনের সমস্যা হলে আপনি যেভাবে সমাধান করবেন, দেখুন এখানে সেটিংস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন আপনার ফোনটি স্যামসাং হলে দেখুন স্যামসাং ব্যতীত অন্য ফোনও হতে পারে, আর আমার ফোনটি যেহেতু স্যামসাং এই কারণে আমি স্যামসাংয়ের সমস্যাটি দেখাচ্ছি। দেখুন এখানে দেওয়া আছে, যাওয়ার পরে দেখুন এখানে জেনারেল ম্যানেজমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ডেট অ্যান্ড টাইম, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম, এখানে আপনি দেখুন এখানে এই চিহ্নটি আপনি অন করে দেবেন, তারপর আবার অফ করবেন। দেখুন এখন কিন্তু জানুয়ারি 3 তারিখ 2023 ঠিক হয়ে গেছে। এখন আমরা হোয়াটসঅ্যাপে যাব। দেখুন আমার হোয়াটসঅ্যাপ কাজ করছে, আমি যাকে মনে চাই তাকে এখন কল করতে পারবো। তারপর দেখুন আবার ফেসবুকে গেলাম, দেখুন ফেসবুকে ঢুকতে পেরেছি, আবার ফেসবুকে গেলাম। দেখুন আপনার সঠিক টাইম যদি আপনার ফোনে না থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারনেট কাজ করবে না। এই বিষয়টি অনেকে, এই সমস্যাটি অনেকে বুঝতে পারে না। আর অনেকের ফোন আছে স্যামসাং ব্যতীত অন্য ফোন, যেমন ডেট অ্যান্ড টাইম এই সময় ঠিক করার এই সেটিংটি অনেকে পায় না। আর এর জন্য আপনি এখানে টাইপ করবেন ডেট, এতটুক এতটুক টাইপ করার পরে কিন্তু এখানে এসে পড়বে। তারপর দেখুন ডেট অ্যান্ড টাইম, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি এখানে তারিখ টাইম সবগুলো সঠিকভাবে ঠিক করে ফেলবেন, এতে আপনার ইন্টারনেট কাজ করবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।